মৌমাছির আক্রমণে আহত 10 থেকে 12 জন, এর মধ্যে 4 জন গুরুতর, বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে আজ 11:30 নাগাদ বিলোনিয়া থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতে উত্তর বিলোনিয়া এলাকায়। হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে। চিৎকার চেঁচামেচি করার পর এলাকার মানুষরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপর আক্রমণ শুরু করে মৌমাছির দল। এই মৌমাছির আক্রমণে হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরা। এর মধ্যে এলাকার এক বাড়ি 4টি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে। জানা যায় এলাকার একটি গাছের মধ্যে মৌমাছিরা বাসা বেঁধেছিল। একটি পাখি এসে মৌমাছির বাসার উপর বসতেই ঘটে এই বিপত্তি। এরপরই মৌমাছির জাল ঝাঁকে ঝাঁকে বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের উপর। একদম বড় একটা জিগাজ আছে, ওটার মধ্যে একটা বড় মধুর বাসা আছে। তো হঠাৎ মনে হয় একটা পাখি টাকি বইছে, একদম খুব বেশি পরিমাণে মধুমক এসে। আমার বাবা ছিল আর বেশ পাড়ার লোক 10-12 জন ছিল, সবাইকে একদম এলোপাথির কামড়িয়ে একদম খুব খারাপ অবস্থা। এখন হসপিটালে ওরা অ্যাডমিট আছে, খুব বেশি পরিমাণে কামড়ে, প্রায় ধরেন না 15-20 জনের মতো কামড়েছে। এটা কোন জায়গায়? এটা আমাদের গ্রামের নাম হলো উত্তর বিলোনিয়া। ব্যুরো রিপোর্ট, FM 24।